আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। সেটা আছে গত 8/7/2022 আমার মেয়ের জন্ম তারিখ হয়েছিল। তা সেই ক্ষেত্রে আমি বাসায় ছিলাম না, যার জন্য আমার মেয়ে কেক কিনে নাই বা কেক কাটে নাই, যার জন্য সে তার বন্ধু বান্ধবীদের মাঝে সামান্য কিছু উপহার দিয়ে আনন্দ উপভোগ করার জন্য, তার সেই সাথে তার স্কুলে যে সম্মানিত স্যার এবং ম্যাডামগণ আছেন, তারা আমার মেয়েকে যেভাবে প্রশ্ন করেছে, তা মেয়েটি দেখেন কি ভয়ে ভয়ে ভাবে কথার জবাব দিয়েছে, বেশি সাহস ছিল না, তারপরেও যেভাবে কথাগুলো বলেছে খুবই সুন্দর কথা বলেছে, তাতে আমি মহা খুশি। এবং স্যাররা যে তাকে এত সুন্দর প্রশ্ন করেছে, আমি এই বিষয়টা দেখে আমি খুবই খুশি, খুবই খুশি। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সামান্য একটা অবুঝ শিশুর জন্মদিন নিয়ে। তা আশা করি হয়তোবা এই স্কুলের মোটামুটি ম্যানেজিং কমিটি বা প্রিন্সিপাল স্যার বা সহকারী শিক্ষক স্যাররা আছেন, অবশ্যই তারা মোটামুটি ভালোই, এবং তাদের যে মন মানসিকতাও খুবই সুন্দর দেখা যাচ্ছে। তা আমি মহা খুশি হইলাম তাদের এই সুন্দর পরিবেশ দেখে। তা যাই হোক, আমার মেয়েটি বাবা না থাকার কারণে সে কেক কাটবে না, তার মনে শান্তি পাবে না, যার জন্য সে বন্ধু বান্ধবীদের মাঝে কিছু সময় দিয়ে আনন্দ উপভোগ করার জন্য একটা ভিডিও করেছে স্যারেরা। তা যাই হোক, ভিডিওটি আমি আমার এই কথার শেষে লাগিয়ে দেব, আপনারা দেখেন যে আমার মেয়েটি কীভাবে এত সুন্দর কথা বলতে পারলো বা একটা কী সুন্দর একটা সিস্টেম করলো, তার ছাত্রদের মাঝে কলম বিতরণ করলো, যে আমি আমার জন্মদিনের কেক না কেটে আমি সবার হাতে একটা কলম তুলে দেব ছাত্রদের হাতে, এবং ওর যে ক্লাসে যে শ্রেণীর যে যে কয়েকজন বন্ধু বান্ধবী ছিল তাদের মাঝে। তা আপনারা বিস্তারিত দেখেন আমার ভিডিওটির আমার এই কথাগুলোর শেষে, আমি এটা যোগ করে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আপনার ভিডিওটি দেখেন। জন্মদিনের উম্মে হাবিবাকে কিছু প্রশ্ন করতে চাই। তো হাবিবা, তুমি আজকের এই জন্মদিনে তুমি কে কাটলা না কেন? আসসালামু আলাইকুম। আমার বাবা বাসায় নেই, আমার বাবা আমাকে 1000 টাকা দিছিল কেক কাটার জন্য। আমার বাবা তো বাসায় নেই, এই কেক খেয়ে আমার মন শান্তি পাবে না, তার জন্য আমি এই এই টাকা দিয়ে কলম কিনে আমার বন্ধুদের ও বান্ধবীদেরকে স্যার ও ম্যাডামদেরকে কলম দিয়ে আমি এই মনটাকে খুশি করতে চাই। ধন্যবাদ। তো সুপ্রিয় বন্ধু এবং ভাই বোনেরা, আপনারা শুনলেন যে জবার কথা। তো জবা, তুমি আর কিছু বলবা তোমার বাবার উদ্দেশ্যে বা তোমার বাবাকে? আমার বাবা মালয়েশিয়ায় থাকে, আমার মা বাসায় গৃহিণীও কাজ করে, আমি স্কুলে পড়ি রিন্দা আলাদা স্কুলে আমি পড়ি চতুর্থ শ্রেণী। আমি এখান থেকে আমার বাবাকে দোয়া করি, আমার বাবা যাতে ভালোভাবে বাসা ফিরে আসে, আমার বাবা যেন আমার জন্য দোয়া করি। আজকের দিনে আমি আমার বাবাকে খুব মিস করলাম। তো সুপ্রিয় বন্ধু বন্ধুগণ, তো আজকে উম্মে হাবিবা তার বন্ধুদের, তার স্যারদেরকে, প্রথমত স্যারদেরকে তার বাবার ওই টাকা, কেক কেনার টাকা দিয়ে যে কলম কিনেছে তার একটা মহান উদ্যোগ। আমরা আশা করি সে ভালো একটা উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগটি ভালো স্থানে পৌঁছে যাবে আশা করি। তার স্যার এবং তার বন্ধু বান্ধবীদেরকে একটি করে কলম উপহার দেবে। তো আমরা এখন পুরস্কার বা পুরস্কার বলি বা উপহার, আমরা এটা উপহারে বলবো, যে উপহারের দিকে একটু যেতে চাই। তো চলেন বন্ধুরা, আমরা চলে যাই উপহারের দিকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা, আমি তোমাদের মাঝে একটু করে কলম দিতে চাই।
আমার বিদ্যালয়ের শিক্ষক মহোদয়ের কাছ থেকে দোয়া চাচ্ছি, আমি যেন আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি ও পড়ালেখা ভালো করতে পারি। দোয়া করবেন। তো এইমাত্র জবা উম্মে হাবিবা জবা প্রিন্সিপাল স্যারকে প্রিন্সিপাল মহোদয়কে একটি পুরস্কার, এই পুরস্কারটি দিচ্ছে মহামূল্যবান পুরস্কার। তো স্যারকে পুরস্কারটি উপহারটি গ্রহণ করার জন্য এবারেই পুরস্কার দিচ্ছে ডিমলা আরব স্কুলের সহকারী শিক্ষক আব্দুল খালেক স্যারকে। স্যারকে পুরস্কারটি নেওয়ার জন্য বলা হচ্ছে। এবারে পুরস্কার নিচ্ছে সেনারুল ইসলাম জেনার ডিমলা আরব সহকারী শিক্ষক। এবারে উপহার নিচ্ছে শ্রী অমল চন্দ্র রায় ডিমলা আলারাব স্কুল সহকারী শিক্ষক। এবারে পুরস্কার নিচ্ছে শ্রী গোবিন্দ চন্দ্র রায় সহকারী শিক্ষক ডিমলা আলারাব স্কুল। শ্রী অনামিকা রায়, অনামিকা রায়কে উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি। লাবণী আক্তার ডিমলা আলারাব সহকারী শিক্ষক। এবারে পুরস্কার নিচ্ছে মর্জিনা আক্তার ডিমলা আলারাব সহকারী শিক্ষক। এবারে পুরস্কার নিচ্ছে